তেরেঙ্গা এবং রাখি বন্ধন উৎসবকে সামনে রেখে বৃহস্পতিবার সখীচরণ বিদ্যানিকেতন স্কুলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সেবা প্রকল্প সখীচরণ ইউনিটের উদ্যোগে পালিত হয় এই কর্মসূচি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সহ অন্যান্য গুণীজনেরা। দুটি কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপস্থিত বক্তারা। সর্বপ্রথমে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং রাজ্য সরকারের যুবশিক ক্রীড়া দপ্তর পক্ষ থেকে এবং ত্রিপুরা স্টেট ক্রীড়া দপ্তর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এই সুন্দর একটা অনুষ্ঠান আজকে এখানে করার জন্য। এই তিনটা অনুষ্ঠানের বিশেষ গুরুত্ব আছে, যেটা তোমরা সবাই জানো সারা ভারতবাসীকে, যেটা 75 years অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স চলছে সারা বিশ্বব্যাপী, সারা ভারতবাসীব্যাপী প্রোগ্রামটা চলছে। আমি গতকাল দু তারিখ মিটিংয়ে ছিলাম দিল্লিতে এই প্রোগ্রামটা নিয়ে, আমি এখানে দেখেছি অনেক কিছু আলোচনা হয়েছে কিভাবে এটাকে সারা ভারতব্যাপী সেটা মর্যাদাপূর্ণভাবে এটাকে সংরক্ষিত করা যাবে সেটা নিয়ে আলোচনা হয়েছে। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের দপ্তরের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হাতে নিয়েছি এবং 13 জনের কর্মচারী অবধি আমরা সারা ত্রিপুরা রাজ্যব্যাপী প্রত্যেকটা ঘরে ঘরে ব্যবস্থা করেছি এবং এটা একটা মাইলস্টোন হবে আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য, ভারতবর্ষের সঙ্গে। এই যে বিশেষ করে আমরা আগেও যখন ছুটি ছিলাম আমরা এই যে 15 আগস্ট আমরা ফ্ল্যাগ